আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য? তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ। বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের 1 বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। দর্শক, গত ভিডিওতে আপনারা ভালো হ্যাচিং দেখার পর থেকে আমাকে প্রশ্ন করছেন যে বাপ্পি ভাই, ইনকিউবেটরগুলোতে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চার তুলনায় কিছুটা কম ফুটের কারণগুলো কি? আমরা গত ভিডিওতে বলেছিলাম ভালো বীজে ভালো ফসল। তো আসলে সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন, আমরা যখন মুরগি করতে যাই সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে চিন্তা করি মুরগি কতটুকুন খাবার খাবে, কত বস্তা খাবার খাবে এবং কতটুকুন মেডিসিন লাগবে, ঘরের আয় ব্যয় হিসাব করে থাকি জানার জন্যে মুরগির খামার করার পূর্বে। এজন্য মুরগির ডিমগুলো প্রতিনিয়ত ভালো মানের পুষ্টিগত খাবারগুলো পায়, যেমন পোলট্রি ফিড খায় রেগুলার, ভিটামিনগুলো রেগুলার পেয়ে থাকে এবং মুরগি বিষয়ক আমাদের ডাক্তাররা বিশেষভাবে অভিজ্ঞ, কারণ হাঁসের খামারগুলো বাংলাদেশে খুবই কম, এর তুলনায় মুরগির খামারগুলো অত্যধিক বেশি। মুরগির ক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করি কত টাকা লাগবে বা কতটুকুন স্পেস লাগবে, আর হাঁস করতে গেলে আমরা চিন্তা করি যে কত বড় নদী রয়েছে, কত বড় হাওর রয়েছে, কত বড় বিল রয়েছে, কত বড় পুষ্কণী রয়েছে বা পুকুর রয়েছে। তো এটি হচ্ছে মেন প্রবলেম। আমরা চিন্তা করি হাঁস যেহেতু খামার করেছি, হাঁসের খাবার পুকুর থেকে আসবে। একটি জিনিস খেয়াল করলে দেখবেন, হাঁসের খাবার তখনই ভালো মানের আসে বর্ষাকালে যখন নতুন পানি আসে, তখন শামুক দেখা যায় এবং মাছও দেখা যায়। যখন পানি পরিপূর্ণতা পেয়ে যায় তখন মাছও জালে ধরা কম পড়ে এবং খাবারও হাঁসের কম পাওয়া যায়। সে প্রতিনিয়ত তার মন মতো পুষ্টিকর খাবার পায় না। এর পাশাপাশি অনেক খামারি ভাইদের দেখে থাকবেন, ওনারা কুড়া ভাতের মার এ জাতীয় খাবার খাইয়ে হাঁসের খামারগুলো করতে চান। হাঁসের বাচ্চা ফুটাতে গেলে অবশ্যই চিন্তা করতে হবে, বাইরে থেকে কিনলে হুট করে হবে না। দেখা যাচ্ছে খামার কী খাওয়াচ্ছে বা কী খাওয়াচ্ছেন না, আপনি না জেনে আপনি ডিম নিয়ে আসছেন। এখানে আপনি 60% হ্যাচিংও পেতে পারেন, 50% হ্যাচিংও পেতে পারেন, 30%ও পেতে পারেন। আরেকটি বিষয় হয়ে থাকে, গরমকালে অত্যধিক বাতাসে আর্দ্রতা থাকার কারণে অনেক সময় হাঁসের বাচ্চাগুলো ফুটানো সম্ভব হয় না, কারণ ডিমের মাঝে পানি থেকে যায়। তো হাঁসের বাচ্চা যদি ইনকিউবেটরে ফুটাতে চান অবশ্যই নিজস্ব প্যারেন্টিস্ট করতে হবে, প্রতিনিয়ত পোলট্রি ফিড এবং পোলট্রি ফিডের পাশাপাশি মেডিসিনগুলো যেমন মেগাভিট, WS, AD3E, ইসেল ইত্যাদি ইত্যাদি খাবার মেডিসিনগুলো দিতে হবে, তাহলে আপনি মোটামুটিভাবে ভালো বাচ্চা পেতে পারেন, যেগুলো মুরগির ক্ষেত্রে প্রতিনিয়ত দিয়ে দেওয়া হয়ে থাকে। তো গত ভিডিওতে আপনারা আমাদের এই হ্যাচিংগুলো দেখেছেন। এটি আমাদেরই এক খামারি ভাই, তিনি স্বল্প কি হাঁস পালন করে থাকেন, কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে ভাই প্রতিনিয়ত এগুলোকে আদর্শ খাবার খাইয়ে থাকেন, এর পাশাপাশি নিয়মিত পোলট্রি ফিডগুলো দিয়ে থাকেন, উনি কখনও বাহিরের খাবারগুলো দেন না। ভাইয়ের নিকট আমি বিশেষ রিকোয়েস্ট করলে ভাই আমাকে কিছু ডিম দিয়ে থাকেন বাচ্চা ফুটানোর জন্য। তো এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই অবশ্যই হাঁস করার পূর্বে ভালো মানের খাবারের দিকে নজর দিবেন, নতুবা হাঁসের ডিমের ভেতর পুষ্টি ঘাটতির জন্য বাচ্চা হয়ে অনেক সময় বাচ্চাগুলো মারা যাবে। তো দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের অফিসের ভবনের একটি কক্ষে আমাদের ল্যাবরেটরি ইনকিউবেটরগুলোতে হাঁসের বাচ্চা ফুটছে। সঠিকভাবে লক্ষ্য করলে দেখা যায় এখানে আনুমানিক প্রায় 85-90% হ্যাচিং হয়েছে। এর একটি প্রধান কারণ হচ্ছে এখানে যে হাঁসগুলোর ডিমগুলো আমরা নিয়েছি সেই ডিমগুলো অর্থাৎ সেই প্যারেন্ট স্টকগুলোকে ভালো মানের আদর্শ খাবার প্রতিনিয়ত খাওয়ানো হয়েছে। এর পাশাপাশি যে পোলট্রি ভিটামিনগুলো যে অভাবগুলোর কারণে
ডিমের ভিতরে অত্যধিক পুষ্টি ঘাটতির অভাবের জন্য যে বাচ্চাগুলো মারা যায়, এগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করে প্যারেন্ট স্টকগুলোকে প্রস্তুত করা হয়েছে। অনেকে না বুঝে না জেনে অত্যধিক ক্যালসিয়াম প্রদান করে থাকেন, অর্থাৎ লেয়ার লেয়ার খাদ্যে। সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন দর্শক, লেয়ার লেয়ার খাদ্যে ক্যালসিয়াম অত্যধিক বেশি দেওয়া হয়, কারণ লেয়ার লেয়ার খাদ্য প্যারেন্ট স্টকের জন্য কখনোই প্রস্তুত নয়। কারণ আপনি একটি জেলা থেকে আরেকটি জেলায় যখন ডিম নেবেন, ডিমের খোসা যদি ভেঙে যায় তাহলে আপনি কখনো ডিম ক্রয় করিবেন না, আর এটাই স্বাভাবিক। ফলে প্যারেন্ট স্টকে যেই কম ক্যালসিয়াম দেওয়া নিয়ম, তার থেকে কিছুটা ক্যালসিয়াম প্রতিনিয়ত লেয়ার লেয়ার খাদ্যে দেওয়া থাকে। তো অনেক খামারি ভাই এরই মাঝে আবার এক্সট্রা ক্যালসিয়াম খাইয়ে থাকেন, ফলে ডিমের খোসাগুলো অত্যধিক মোটা হওয়ার কারণেও অনেক সময় হ্যাচিংয়ের বাধা সৃষ্টি হয়। তো আশা করছি দর্শক, আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে হাঁসের বাচ্চা ফুটাতে গেলে নিজস্ব প্যারেন্টস এবং এর পাশাপাশি কী জাতীয় খাদ্য ও ভিটামিন খাইয়ে হাঁসের বাচ্চার বা প্যারেন্টসের নিয়ন্ত্রণ করে বাচ্চা ফুটানো হয়ে থাকে সেই সম্বন্ধে ন্যূনতম কিছু ধারণা দিতে সক্ষম হয়েছি। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক, আজ আর নয়, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা অনেকেই বলেন যে বাপ্পি ভাই কীভাবে ইনকিউবেটরের রিলেটিকে সার্কিট থেকে পরিবর্তন করা যায়। একটি সার্কিট রয়েছে ভুভুব সার্কিট, প্রতিটি কানেকশন ইংরেজিতে লেখা রয়েছে, এই রিলেটি আমরা পাল্টাবো। এটি হচ্ছে হিটারকে নিয়ন্ত্রণ করে, এটিকে বলা হয় ব্যাং রিলে। ইলেকট্রনিক্সের বড় মাপের দোকানে বা আইপিএসের দোকানে 40-60 টাকা পেয়ে যাবেন। ইনকিউবেটরের সাথে একটি স্পেয়ার দিয়ে থাকি যাতে 1.5-2 বছর চলতে পারে। এই একটি রিলে 6 মাস থেকে 2 বছর পর কেটে যাবে, পুনরায় পরিবর্তন করিলে আবার আপনি 6 মাস থেকে 2 বছর চলতে পারবেন, এইভাবে এটিকে দীর্ঘ সময় চালাতে পারবেন। আমরা নতুন একটি রিলে সংযোজন করছি, দেখতে পাচ্ছেন দর্শক রিলে চেঞ্জ করার পদ্ধতি। 100-150 টাকা দিয়ে একটি তাঁতাল কিনলে প্রত্যেক 6 মাস থেকে 2 বছর একটি রিলে কাটবে, এটি আপনারা নিজেরা পরিবর্তন করলে কোনো মেকারের প্রয়োজন নেই। আর কেউ যদি তাঁতাল চালাতে অসক্ষম হন সেক্ষেত্রে একজন মেকারকে সরাসরি চায়না থেকে রোবটে পার্টস গেঁথে নিয়ে আসছি। এই বোর্ডগুলো আমাদের এই পূর্বের এই বোর্ডগুলো, যেটি দিয়ে আমরা আনুমানিক 26-27 বছর চালিয়ে আসছি যে সার্কিটটি, এটি আমাদের পূর্বের বোর্ডগুলো শেষ হলে আমরা আগামীতে দিয়ে থাকব। তো আমরা প্রতি মাসে 2-1 ডজন চাইনিজ কন্ট্রোলার পরিবর্তন করে থাকি। তো একটি রিলেতে 6 মাস থেকে 2 বছর চলে, তেমনি চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই রিলেগুলো 6 মাস থেকে 2 বছরের বেশি চলার কথা না। এটি হচ্ছে 30 এমপিয়ার রিলে, আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি, এটি হচ্ছে 50 এমপিয়ার রিলে। এখানে যত পার্টস রয়েছে দেখতে পাচ্ছেন সবই SMD পার্টস করা, আর চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই। আমাদের এখানে রয়েছে একটি প্রোগ্রাম আইসি, পেছনে রয়েছে ULNIC। ঠিক চাইনিজ কন্ট্রোলারের ভিতরে লক্ষ্য করলে দেখবেন এখানে রয়েছে একটি প্রোগ্রাম আইসি, পরবর্তী সার্কিটে রয়েছে একটি ULNIC, যেটি পরিবর্তন করা খুবই কঠিন, দুষ্কর। আইসি পরিবর্তন করার জন্য শুধু একটি টেস্টার যথেষ্ট, জাস্ট এখানে ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে টান দিলে খুলে যাবে। পুনরায় আপনি এখানে বসিয়ে চাপ দিলে এটি লেগে যাবে। প্রতিটি আপনারা খুলতে পারবেন, পরিবর্তন করিতে পারবেন, এইভাবে প্রস্তুত। 40-60 টাকার একটি রিলের জন্য আপনি একটি চাইনিজ কন্ট্রোলার লাগালেন ভাই, এই কন্ট্রোলারটিও 6 মাস থেকে 2 বছর পর নষ্ট হলে আপনি মেরামত করিতে পারবেন না, আবার 3-5 হাজার টাকা দিয়ে একটি চাইনিজ কন্ট্রোলার কিনে নিতে হচ্ছে। 1997 সাল থেকে আমরা দীর্ঘ বছরের অভিজ্ঞতার আলোকে প্রস্তুত করছি নিজস্ব কারখানায় আধুনিক ইনকিউবেটর কন্ট্রোলার। ক্রেতা সামান্য ইলেকট্রনিক্স জ্ঞান থাকলে তিনি 90% নিজের ইনকিউবেটর সমস্যার সমাধান করতে পারবে। পাশাপাশি আমাদের অনলাইন সাপোর্ট এবং ম্যানুয়াল দেখেও উনি মেরামত করতে পারবেন। অনেকে বলেন যে বাপ্পি ভাই, আমরা ইনকিউবেটর ক্রয় করেছি আপনার মতো দেখে সাদা রঙের, কিন্তু যাতা দিলে ডেবে যায়। এজন্য আসলে এগুলো আন্তর্জাতিক মানের বডি নয়, আমাদের বোর্ডটি ককশিটের সাথে একটি বন্ধুত্ব স্বরূপ সম্পর্ক রেখে প্রস্তুত করা হয়, যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ 5-6 বছরের বেশি যায় না,
বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে, সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পৌনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে। সেখানে আমাদের ইনকিউবেটরের বডিগুলো প্রায় 1.5 ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি, দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী। বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন, বাপি ভাই, পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসোনিক হিউমিডিফায়ারগুলো বেশি দিন লাস্টিং করতে পারি না। বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটরগুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত স্প্রে, ওয়াটার স্প্রেগুলো ব্যবহার করে থাকি, যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3-12টি আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো, সেখানে 10 বছরে ডিক্স হিউমিডিফায়ারগুলো সর্বোচ্চ 1500-2000 টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন পড়ুক না কেন কোনো সমস্যা নেই। আর আমাদের ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা, কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটারস্যাম, লিঙ্কো, ফাঙ্কি, ডাঙ্কি, চিক্স মাস্টার, ইআই এবং ইয়াং ফ্যাং, তো এই জাতীয় ইনকিউবেটরগুলো প্রত্যাশা করে থাকেন। অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে, আর বিদেশ নয় দর্শক, আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম 19,238,457,600 এবং 1,15,200 ডিমের স্যাটার এবং হ্যাচার।